আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণী বাংলা ভাষণ গণিত পরিমাপ অধ্যায় অনুশীলনী 3। বারো নম্বর অঙ্ক, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আয়তাকার একটা ক্ষেত্র বা ঘর, আমরা প্রথমে এটাকে এঁকে নেব। আয়তাকার ক্ষেত্র হলে আমরা কি জানি যে দৈর্ঘ্য প্রস্থের বড়, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড়, সেটাকেই বলে আয়তাকার, এবং প্রতিটি কোণ সমকোণ। এখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থ যদি হয় ক, এখানে একক যেহেতু বর্গ মিটার, তাহলে আমরা বলতে পারি ক মিটার। প্রস্থ যদি হয় ক মিটার, প্রস্থ বলতে আমরা বুঝি এখান থেকে এতটুকু দূরত্ব, আর ঠিক তেমনি দৈর্ঘ্য হলো এতটুকু। এটা হবে কত? ক মিটার হলে এরা বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে ক মিটারের 1.5 গুণ কত? ক মিটারের 1.5 গুণ এখানে প্রস্থ, আমরা সবসময় ছোটটাকে ধরব, তাহলে হিসাব করতে সহজ। তাহলে প্রস্থ ক মিটার ধরি, আমরা ধরি প্রস্থ ক মিটার, ক মিটার। সুতরাং দৈর্ঘ্য 1.5 ক, 1.5 ক মিটার। এবার প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম, ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা জানি কি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। সুতরাং ক্ষেত্রফল সমান সমান ক পূরণ 1.5 ক, একক কি হবে? মিটার, আর মিটার পূরণ করলে বর্গ মিটার, বর্গ মিটার সমান সমান আমরা লিখতে পারি 1.5 ক² বর্গ মিটার। ক্ষেত্রফল দেয়া আছে কত? 216 বর্গ মিটার। তাহলে কি আমরা লিখতে পারি 1.5 ক² বর্গ মিটার সমান সমান 216 বর্গ মিটার? অবশ্যই। প্রশ্ন অনুসারে বা অনুযায়ী 1.5 ক² বর্গ মিটার সমান সমান 216 বর্গ মিটার। আমরা যদি দুই পক্ষে বা দুই সাইড থেকে বর্গ মিটার বা একক উঠিয়ে দেই, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 1.5 ক² সমান সমান 216। সুতরাং ক স্কোয়ার সমান সমান 216, আর নিচে 1.5। আমরা যদি 216-কে 1.5 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা ভাগ সহজ করার জন্যে আমরা উপরে নিচে 10 দিয়ে পূরণ করি, তাহলে হবে কি 2, 1, 6, 0, আর নিচে আমরা দশমিক উঠিয়ে দিই, তাহলে ভাগ করতে সহজ। এবারে 2160-কে 15 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে কত হয়? আমরা মুখে মুখে এটা করতে পারি, 15-1 15, থাকে কত? 15, 16, 17, 18, 19, 20, 21, 6 থাকে, 6 আর 6 66, 4, 15, 60, 4, 15, 60, তাহলে থাকে 6 হাতে, আবার 0, 60, তাহলে 144, তাহলে ক স্কোয়ার সমান 144। সুতরাং ক সমান কত? ক সমান 144-এর বর্গমূল, 144-এর বর্গমূল দুইটা, ধনাত্মক পজিটিভ 12 অথবা নেগেটিভ 12,
অর্থাৎ 12 পূরণ 12 সমান সমান 144, আবার বিয়োগ 12 পূরণ বিয়োগ 12 সমান সমান 144। তাহলে এটার ফল কত হবে? 144 এর বর্গমূল প্লাস মাইনাস দুইটাই হবে, কিন্তু আমরা মাইনাসটা নিব না, কারণ দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হয় না, সেজন্য আমরা শুধু ধনাত্মক মানটা নিব। অতএব মান আমরা লিখব 12। আমরা এখানে ব্র্যাকেটে লিখতে পারি যে শুধু ধনাত্মক দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য সবসময় ধনাত্মক, যেহেতু দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক, তাহলে এটা 12 কি হবে? 12 মিটার। ক কি ছিল? ক হলো প্রস্থ, আর দৈর্ঘ্য হলো দেড় গুণ, দৈর্ঘ্য হলো দেড় গুণ 1.5 ক, 1.5 ক, 1.5 ক। তাহলে ক এর মান হলো, প্রস্থ হলো 12 মিটার। আমাদেরকে বের করতে হবে কি পরিসীমা। পরিসীমা মানে কি? দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থের যোগফল, এটাকে বলে পরিসীমা। আমরা প্রস্থ পেলাম, এখন দৈর্ঘ্য বের করি। সুতরাং দৈর্ঘ্য সমান সমান 1.5 পূরণ 12 সমান সমান কত হয়? 18। 1.5 মানে কি? 10/15 পূরণ 12। আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে এটা নিচে 2, আর 5 দিয়ে উপরে 3, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 3 6 18, তাহলে সমান সমান 18 মিটার। সুতরাং পরিসীমা, পরিসীমা সমান সমান 2 × প্রস্থ যোগ 2 × দৈর্ঘ্য সমান সমান কত হয়? 2 × 12 যোগ 2 × 18 মিটার সমান সমান কত হয়? 12 × 24, 18 × 36, 24 আর 36 কত? 60, 60 মিটার। তাহলে আমরা লিখতে পারি উত্তর 60 মিটার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।